উনিশশো সালের আগস্ট মাসের প্রথম সোমবার অর্থাৎ ছয়ই আগস্ট সকাল আটটা পনেরোতে সারা বিশ্ব বদলে যায় যখন আমেরিকার বি টোয়েন্টি নাইন বোমবার আকাশ পথে ন মিটার উঁচু থেকে তার দরজা খুলে দেয় আর তারপরেই একটি পারমাণবিক বোমা তীব্র গতিতে ভ্রুপৃষ্টের দিকে ধেয়ে আসতে থাকে মাত্র তেতাল্লিশ সেকেন্ডের মধ্যেই বোমাটি জাপানের হিরোশিমা শহরের ভূপৃষ্ঠের ছশো মিটার উপরে বোমের মধ্যে থাকা নিউট্রনকে ভাগ করে দেয় ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশটি অ্যাটমে এবং এরই ফলে বিশ্ব একটি এমন ধ্বংসলীলার সাক্ষী হয় যা পৃথিবীবাসী আগে কখনো দেখেনি কয়েক সেকেন্ডের মধ্যেই এই বিস্ফোরণ এক লাখ চল্লিশ হাজার মানুষের জীবন কেড়ে নেয় এই বিস্ফোরণের ক্ষমতা পনেরো হাজার টন টিএনটির বিস্ফোরণের সমান ছিল ব্যাঙের ছাতার মতো দেখতে ধোঁয়া আঠেরো হাজার মিটার উঁচু পর্যন্ত উঠে যায় বোমের এপি অবস্থিত সব বিল্ডিংগুলো ধুয়োয় মিলেমিশে যায় আর এর ঠিক তিন দিন পরেই অর্থাৎ নয়ই আগস্ট জাপানের অন্য একটি বড়ো শহর নাগাসাকিতে দ্বিতীয় নিউক্লিয়ার বোম ফেলা হয় আমেরিকার বোমবার থেকে এখানেও সত্তর হাজারের বেশি মানুষের জীবন নিম নিমেষে কেড়ে নেয় এই বিস্ফোরণ এই দুটি অ্যাটাকে ছড়িয়ে পড়া রেডিয়েশন ঘটনার পরেও বহু লক্ষ মানুষের জীবন কেড়ে নেয় হিরোশিমা এবং নাগাসাকি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় জাপানের রাজধানী টোকিও এই যুদ্ধের ফলে ধ্বংসের দোরগড়ায় চলে আসে এক কথায় পুরো জাপানই তছনছ হয়ে যায় এই সময় জাপান বাধ্য হয় স্যারেন্ডার করতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করে ওই সময় কেউ ভাবতেই পারেনি জাপান এই ধ্বংসলীলার পরেও উঠে দাঁড়াতে পারবে যদিও বা উঠে দাঁড়ায় তবে সেই দিন আস্তে আস্তে না জানি কত শতক লেগে যাবে কিন্তু বন্ধুরা জাপান মাত্র দুই দশকের মধ্যেই পাওয়ারফুল দেশ হিসেবে পুনরায় বিশ্বের সামনে উঠে আসে কিন্তু জাপানেই অসাধ্য সাধন করল কিভাবে। সেই ইতিহাস নিয়েই আজ আমি ঋত্বিক সাহা হিস্টোরিক্যাল ওটিতে আলোচনা করব শুরু করার আগে একটি অনুরোধ আপনাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না তো কাহানিতে ফিরে আসি আপনি জানলে অবাক হবেন সেই আমেরিকায় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানেরই হাল করেছিল সময় পেরাতে পেরাতে সেই আমেরিকাই জাপানকে একটি ম্যাসিভ উন্নত দেশ হয়ে উঠতে সাহায্য করে বন্ধুরা উনিশশো সালের সেপ্টেম্বর মাসে জেনারেল ডগলাস ম্যাকাটুর সুপ্রিম কমান্ড হিসেবে জাপানে যান মিত্রশক্তির পক্ষ থেকে তিনি প্রচুর মার্কিন সৈনিকদেরকে সাথে করে নিয়ে যান গিয়ে প্রথম তিন বছর তো তিনি এটাই চেষ্টা করেন যাতে জাপান পুনরায় সেনাবাহিনী তৈরি না করতে পারে তিনি সবার প্রথমে জাপানে গিয়ে একটি নতুন গণতান্ত্রিক সংবিধানকে ইন্ট্রোডিউস করেন এবং সেই সংবিধান অনুযায়ী জাপানের নিজের দেশের সেনাবাহিনীকেই প্রথমে ব্যান করে দিতে বাধ্য হয় এবং নতুন পার্লামেন্ট স্থাপন করা হয় আর সেই সময়কার জাপানের সম্রাট হিরোহিতকেই প্রধান হিসেবে রাখেন কিন্তু শুধু নামেই প্রধান আসল পাওয়ার আমেরিকা নিজের দখলে রাখেন জাপানের সকল জাতীয়তাবাদী দলকে ব্যান করে দেওয়া হয় এবং জাপানে যুদ্ধ চলাকালীন প্রাইম মিনিস্টার অর্থাৎ হিদেকি তোজোকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং অন্যান্য তার সহকারীদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠিয়ে দেওয়া হয় আমেরিকা সেই সময় পর্যন্ত জাপানের শুধু রাজনৈতিক স্ট্রাকচারটাকেই পরিবর্তন করছিল জাপানের ইকোনমিতে তাদের কোনো ইন্টারেস্টও ছিল না কিন্তু উনিশশো সাল আসতে আসতে বিশ্বে অনেক জিও চেঞ্জ হতে শুরু করে তার মধ্যে অন্যতম হল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয়ে যাওয়া কোল্ড ওয়ার অন্যদিকে চায়নাতেও চাংকাই শেখের পাওয়ার ধীরে ধীরে কমতে থাকে এবং মাও মাওশেতুংয়ের কমিউনিস্ট দল চায়নাকে কমিউনিস্ট দেশ হিসেবে স্থাপন করে নেয় এখানে বলে রাখি চায়না এবং তাইওয়ানের ইতিহাস নিয়ে একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে রেখেছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই দেখবেন যাই হোক যার ফলে কমিউনিস্ট থ্রেট আমেরিকার কাছে ক্রমেই বাড়তে থাকে চায়না এবং কে কাউন্টার করার জন্য ইন্দো প্যাসিফিকে আমেরিকার একটি মিত্রশক্তির প্রয়োজন ক্রমেই বাড়তে থাকে এরই ফলে আমেরিকার নজর পড়ে জাপানের ইকোনমিক গ্রোথের দিকে আমেরিকার মতো একটি ইকোনমিক সুপার জয়েন্ট যখন জাপানের ইকোনমিতে ইনভলভ হয় এর সাথে সাথেই জাপানের প্রাইম ইন্ডাস্ট্রিগুলি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে এবং এর পাঁচ বছরের মধ্যেই অর্থাৎ উনিশশো তিপ্পান্ন জাপানের ইকোনমি উনিশশো সালের মতো পুনরায় চাঙ্গা হয়ে যায় কিন্তু আপনার মাথায় এই প্রশ্নটি অবশ্যই ঘুরতে পারে যে মাত্র পাঁচ বছরের মধ্যে একটি ধ্বংসস্তূপ দেশ কিভাবে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হল এবার আসুন এটি নিয়ে একটু ডিসকাস করি সবার প্রথমে আমেরিকা জাপানের কৃষি জমির একটা সুন্দর ডিস্ট্রিবিউশন করেন জাপানে কৃষি জমির মালিকরা তাদের নিজেদের জমি গরিব কৃষকদেরকে লিজে দিয়ে নিজেরা শহরে গিয়ে লাক্সারি লাইফ লিড করত আমেরিকা প্রথমে ওই জমিগুলিকে অধিগ্রহণ করে এবং ছোটো ছোটো কৃষকদেরকে কম দামে বিক্রি করে দেয় এর ফলে ওই কৃষকরা ক্রমে কৃষিতে উন্নতি করতে থাকে সাথে সাথে তাদের ইনকামও বেড়ে যায় এরপরে আমেরিকা জাপানের জাইবাৎসু সিস্টেমকেও বন্ধ করে দেয় এবার আপনার প্রশ্ন আসতেই পারে এই জাইবাৎসুটা আবার কী তাহলে বলে রাখি জাইবাৎসু হলো জাপানের বিশ্বযুদ্ধ হওয়ার আগে থেকেই চলে আসা একটি প্রথা যার মাধ্যমে বিশেষ কিছু ধনী ফ্যামিলি জাপানের সমস্ত ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করতো যদি দর্শক বন্ধু আপনি ওয়েস্ট বেঙ্গলের হন তবে আপনাকে জাইবাৎসু বোঝানো আরও সহজ হয়ে যাবে কারণ আপনি নিশ্চয়ই সিন্ডিকেট নামক শব্দটি শুনেছেন এটাও সেই সেম জিনিসই ছিল এই জাইবাৎসুর ইনফ্লুয়েন্স সেই সময় জাপানের পলিটিক্সেও ছিল তো এই জাইবাৎসু প্রথাকে বন্ধ করায় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর গতি আরও বেড়ে যায় এরপর জাপানিজ গুডসগুলিকে যখন আমেরিকা নিজের দেশে ইন্ট্রোডিউস করে জাপানিস গুডসের কোয়ালিটি আমেরিকানদের মন জয় করতে বেশি দিন নেয়নি কিছু বছরের মধ্যেই জাপানিজ প্রোডাক্টগুলি আমেরিকায় হাই ডিমান্ড হয়ে যায় ফলে জাপানিজ ইন্ডাস্ট্রিগুলি আরও দ্রুত গ্রো করতে থাকে এই সময় সিগেরু জোশিদা জাপানের প্রাইম মিনিস্টার হিসেবে দু দফায় ছিলেন তার ও তল দলের নীতি জাপানিজদের মন খুব সহজেই জয় করে নেয় পি এম টেনিয়রের সব থেকে অন্যতম একটি উল্লেখযোগ্য কাজ হল এমআইটিআই অর্থাৎ মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠন করা এই দপ্তরের কাজ ছিল বড় ইন্ডাস্ট্রিকে বিদেশি গ্রাহকদের কাছে প্রমোট করা এবং এ কাজে এমআইটিআই বিরাট সফলতাও পায় হেভি ইন্ডাস্ট্রি ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তাদের ব্যবসা ক্রমেই বাড়াতে পারে এই সময় অর্থাৎ উনিশশো সালে শুরু হয়ে যায় কোরিয়ান ওয়ার এই সময়তে ইউনাইটেড নেশানের ট্রুপস জাপানে ডিপ্লয়েড ছিল তাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়াল এবং সার্ভিস প্রোভাইড করে দেশের ছোট শিল্পগুলো দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করা শুরু করে দেয় এই সময় যেহেতু ইউএসএর সাথে জাপানের রিলেশন খুবই ক্লোজ হয়ে যায় সেহেতু ইউএসএ জাপানকে তার সামরিক সিকিউরিটি প্রোভাইড করে যার ফলে ডিফেন্স বাজেটে খুব কম খরচ হওয়া শুরু হয়ে যায় এবং সেই খরচের অর্থ জাপান তার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে ব্যবহার করা শুরু করতে পারে শীঘ্রই জাপানিজ প্রোডাক্ট তার দারুণ কোয়ালিটির জন্য সারা বিশ্বে সারা ফেলে দেয় উনিশশো সাল আস্তে আস্তে জাপানের এক্সপোর্ট অ্যানুয়ালি পনেরো পার্সেন্ট গ্রোথ ধরে রাখতে সফল হয় এবং মাত্র দু দশকের মধ্যে অর্থাৎ উনিশশো বাহাত্তর আস্তে আস্তে জাপান বিশ্বের তৃতীয় বিগেস্ট ইকোনমিতে পরিণত হয় দেখতে দেখতে জাপানের জাহাজ ইন্ডাস্ট্রি রেডিও টিভি ক্যামেরা স্টিল মোটরসাইকেল গাড়ি টেক্সটাইল ইত্যাদি ইন্ডাস্ট্রিগুলি গোটা বিশ্বে বিপুল নাম কামানো শুরু করে দেয় জাপানের এই ইকোনমিক গ্রোথে জাপানের স্টেবেল গভর্নমেন্টও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জাপানের লিবেরাল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এলডিপি বহুদিন সরকারে থাকে এবং এই সরকারের কৃষি ও ইন্ডাস্ট্রিয়ালের বহু উন্নতিমূলক পদক্ষেপ জাপানকে নতুন দিশা দেখায় এছাড়াও জাপানের ইকোনমিক গ্রোথে জাপানের শিক্ষিত সমাজ এবং স্কুলিং সিস্টেমের উল্লেখযোগ্য ভূমিকা আছে জাপানের আটানব্বই শতাংশ লিটারেট রেট জাপানের অর্থনীতিকে খুব দ্রুত গ্রো করতে সহায়তা করে এছাড়া লাইফটাইম এমপ্লয়মেন্ট নীতি ফ্যাক্টরিতে বা কোম্পানিতে যারা কাজ করত তাদের কাজের মানকে আরও বাড়িয়ে দেয় এরই মধ্যে উনিশশো সালে জাপানের টোকিওতে অলিম্পিক অর্গানাইজ করে এবং সারা বিশ্বকে নিজের ক্ষমতা এবং দক্ষতা দেখায় এবং উনিশশো আশি আসতে জাপানের ইকোনমি প্রচুর সার্থকতা পায় চল্লিশ বছর আগে যে দেশ আমেরিকার ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলারের এইডের সহযোগিতায় বেঁচে সেই দেশ বর্তমানে সবচেয়ে বেশি এইড প্রোভাইড করে বর্তমানে জাপান বিশ্বের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ভাণ্ডার নিজের কাছে রাখে এবং বহু দারিদ্র দেশকে জাপান আজও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা এই ছিল জাপানের উত্থানের ইতিহাস ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আপনি জাপানিজ কোন কোন প্রোডাক্ট ব্যবহার করেন বা করেছেন সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ জয় হিন্দ